আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখে। পালন করা বলতে এই লকডাউনের মধ্যে তো সেরকম ভাবে আমরা কিছু করতে পারছি না, মোটামুটি সরকারি নিয়ম মেনে যেটুকু করা যায় আর কি সেটুকুই আমরা করছি। আর যেহেতু আজকের দিনটা আনন্দ করার দিন ছিল, তো সেটা সম্ভব হচ্ছে না, মানে সরকারি নিয়ম মেনে যেটুকু করার সেটুকুই করছি। তাই এখানে যারা দুস্থ ছিলেন তাদের কিছু কি বলবো কিছু খাবার হ্যাঁ কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ওটা আমাদের ক্লাবের থ্রু দিয়েই হচ্ছে, ক্লাবের ছেলেরাই সব করে দিয়েছে। ওগুলো মানে হতোই একটা, সেটাকেই একটা মানে মনের শান্তি মেয়ে চেয়েছিল। আমার নাম অলোক কুমার সরকার। আমার তো ওইটা ইচ্ছা ছিল, এখন আমাদের এরকম পরিস্থিতি হবে এরকম তো ভাবা যায়নি, ভয়ানক দিনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সেই পরিস্থিতিতে এখন এটাই মনে হলো সুবিধাজনক যে নিজেদের সকাল আপনা মিটিয়ে গরিবদের মধ্যে কিছুটা যদি সাহায্য করা যায়। আমার বাবা বুঝেছে, সেই জন্য এটা রাজি হয়েছে। আমার তো মানে বাবা আমার বাবা মা আমার ইচ্ছা পূরণের জন্য এটা করছে, আমার বাবা মারও সেটাই ইচ্ছা পূরণ হচ্ছে। আমার নাম আমার মৈত্রী সরকার।